হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। আর এখন বাজে 10টা, ঠিক আছে? 10টা থেকে আমি আমার বকবক বকবক শুরু করেছি। আর সকালে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি টিফিন করেছিলাম। আর সকালে ব্রেড আর হচ্ছে অনেক কিছু ছিল, আজকে অনেক কিছু ছিল। বোনের বাড়ি থেকে চপ নিয়ে এসেছিল, আর চপ মুড়ি, কালকে রাত্রে রুটি ছিল, রুটি সব কিছু মিলিয়ে মিশে সব টিফিন করা হয়ে গেছে। এখন এখন কিছু করব না, এখন কিচেনে এসেছি একটু বকবক বকবক করতে, ক্যামেরা চালু করে তোমাদের সঙ্গে বকবক করতে এসেছি, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে সারাটা দিন। আজকেও অপর্ণা কি করবে, যেহেতু মা বোন রয়েছে, মা বোনের সঙ্গে কি করবে, কোথায় যাবে সারাটা দিন, আর কি রেসিপি বানাবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তোমরা স্কিপ না করে দেখবে। এখন আমি কতগুলো বাসন পড়েছে, বাসনগুলো ধুয়ে নি, তারপরে মা সব কাটাকুটি করে দিয়ে গেছে, কি রেসিপি করবো তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করবো, ঠিক আছে? তোমরা পাশে থেকো, একদম স্কিপ করো না, প্লিজ প্লিজ তোমরা একদম স্কিপ করো না। আর তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর বেশি বড় ভিডিও দেবো না, ছোট ভিডিওই দেবো। আর একটু একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ওই জন্য আমার ভিডিওটা আগে পরে দেওয়া হচ্ছে, ভিডিও মোবাইলে জমা হয়ে যাচ্ছে কিন্তু টাইম টেবিল দেওয়া হচ্ছে না, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কখনো নেটের প্রবলেম হয়, কখনো আবার নেটের প্রবলেম না হলেও আমার একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কাজের চাপ। চাপ বলতে কি সবাই মিলেমিশেই করছি, তারপরেও টাইম টেবিল ভিডিওটা দিতে পারছি না, হয়তো আগে পরে করে ভিডিও দেওয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা পাশে থেকো, আর কিছু যদি ভুল হয়ে থাকে মাফ করে দিও, আর তোমার ভিডিওটা তোমরা দেখো প্লিজ। চলো, খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, তখন এসেছিলাম কিচেনে বাথরুম ধুয়ে নিচে চলে গিয়েছিলাম, আবার এসে সবজি কাটাকুটি তো আছে, ওই জন্য তাতে রান্না বসিয়ে দিয়েছি। আমার মা সব কেটে দিয়েছে, দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি দেখ ক্যামেরা করে। এতটা রোদ বেরিয়েছে না, সব জামা কাপড় শুকিয়ে গেল, দেখাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। রোদ দূর দেখেছো গপ্পু গপ্পু গপ্পু, সব জামা কাপড় শুকিয়ে গেল। এখন সব কিছু কাজ একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কেন কি সবাই মিলে হচ্ছে কাটাকুটি করে দিচ্ছে, ধোয়াধুয়ি করে দিচ্ছে, আর রান্না বান্না করেই গল্প করব। এখানে হচ্ছে সব রকম সবজি, একটা চচ্চড়ি বসিয়েছি, আলু, ফুলকপি, তারপরে বাঁধাকপি, তারপরে হচ্ছে কি বিনস, বরবটি, পেঁয়াজ, অনেক কিছু আছে, আমি ফোড়ন দিয়ে বসিয়েছি, এটা চচ্চড়ি একটা হবে। সব কিছু কেটে সব কিছু কাটাকুটি করে দিয়েছে, আমি অত দেখিনি, যা ভেবেছি যে মা কেটেছে আর কি দেখবো, ওই জন্য সব বসিয়ে দিয়েছি, কেটে একদম ধুয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে লাউ, লাউয়ের খোসা, লাউ দিয়ে ডাল ডাল হবে, আর ওই খোসাটা কিছুতেই বানাবো না, মামি বললো বানা, তুই কীভাবে বানাস আমি দেখবো, খাবো, ভালো লাগবে কি না দেখবো, এই যাই হোক মোটামুটি বাদ দাও, বানাতে বললো এটা বানাবো। তারপরে মাছ রয়েছে, চলো কী কী এই তো শুরু করেছি, কী কী রেসিপি বানাবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো। এখন কিন্তু একটু টাইম, মানে একটু যদি বেলা হয়েছে সেটা না, বেলা হয় না, তাড়াতাড়ি রান্না করে নিই, তোমাদের কিছু ভিডিও দেখবো, তারপরে গল্প করবো, ওই জন্য তাড়াতাড়ি করে কাটাকুটি যখন হয়ে গেছে রান্না বান্না করেই নিই। সবাই কিন্তু আমার পাশেই আছে, সবাই আমার কাছেই বসে আছে, কিন্তু কেউ ক্যামেরার সামনে আসবে না, কিছু করার নেই, কী করবো, যতটা পেরেছি তোমাদেরকে লুকি লুকি দেখিয়ে দিয়েছি আমার মা বোনকে। আর এখন এখন টাইম 10টা একটু পার হয়েছে, 10টা 15-20 এরকম হয়েছে, করে দিন রান্নাটা, রান্নাটা করে দিন তাড়াতাড়ি, ভালো। হ্যাঁ দিছি তো, না তুমি তো কেটে দিছিলে, তাহলে না না কম করবে না, এটাই হয়ে যাবে। আমি সবজিতে আলু একটু কম দিই তো, ওই জন্য মা ভয় ভয় করে আলু কাটে কি, ওই জন্য বললো কি দেখ তো কত আলু কম পড়বে কি হবে, তো ওই জন্য ওই জন্যই বললো, আলু তো আমি একটা দিয়েছি, সবজিতে আলু কম দিয়ে দিলেও একটু সেদ্ধ করে দিই, আলু আলু অতটাও ব্যবহার করি না, যেদিন তোমাদেরকে রেসিপি দেখায় ওই দিনে হয়তো আলু দিই, বাদ বাকি যেদিন রেসিপি দেখায় না আলু কমই দিই সবজিতে, আমি সবজি বেশি খাওয়া হয়, আলুটা একটু কম খাওয়া হয়, ওই জন্যই মা বললো যে আলু আলু
বোনে একটা দিছি দেখ, ওটা ছোট, এতটুকু এতটুকু একটা আলু দিয়ে ছোট্ট একটা আলু দিছে। সবজি বেশি আছে এখানে, ফুলকপি আছে, বিনস আছে, বরবটি আছে, বেগুন আছে, তারপরে সে ফুলকপির যে ডাঁটা গুলো হয় না যেগুলো নরম নরম ছিল ওগুলো দেখে দেখে দিয়েছে, আর ছোট্ট একটা আলু দিয়েছে। নিজের বাড়ি আর মেয়ের বাড়ি অনেক ফারাক আছে না, ওই জন্য নিজের বাড়িতে নিজের মনে যা যা করা যায়, কিন্তু মেয়ের বাড়ি এটা কিন্তু বললাম যা যা পারবে তাই করে, কাটতেই মানা করি কিন্তু শুনে না। পেকাল মাছ, পেকাল মাছ সবাই তো খায় না, তোমরা খাও কি না আমিও জানি না, কিন্তু আমিও খেতাম না, এখন খেতে শিখেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই পেকাল মাছ আমার মা বাবা বোন কেউ খায় না, দাদা মোটামুটি আমাদের ফ্যামিলিতে কেউ খায় না। আজকে মাকে খাওয়াবো এই মাছটা রান্না করে, ঠিক আছে দেখা যাক মা কি রিয়াক্ট করে, কি কি বলে। কেউ তো খাবে না, আমার মনে হচ্ছে কেউ খাবে না, আমি খাবো নিশ্চয়ই, আমাকে দেখে দেখে খেত খাবে, আমিও খেতাম না, এখন শিখেছি, ভেজে নিয়েছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, আর দেখো দুপুরে লাঞ্চে কি বানিয়েছি। এখানে আছে লাউ, লাউ খোসা, আর লাউ খোসার আলু ভাজা, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে, আর এখানে পেকাল মাছের ঝাল, আর এখানে রয়েছে সব কিছু দিয়ে চচ্চড়ি, আর এখানে ডাল, লাউ ডাল। এই গরমে লাউ ডাল খুব উপকারী ডাল। হ্যাঁ লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চে যে মাছটা ছিল না খাইয়েছিলাম, খেতে ভালো লাগছিলো, বেশি খায় না সামান্য খেয়েছিল। এখন দেখতে পাচ্ছ কী দেখাচ্ছি, মূর্তি, কী মূর্তি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আবারও অপর্ণা গিফট পেয়ে গেছে, ভাই ভাইয়ের পরিবার নিয়ে মানে পুরী গিয়েছিল, পুরী থেকে দেখো আমার জন্য কী কী নিয়ে এসেছে, খুব সুন্দর জিনিস নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ অপূর্ব অপূর্ব জিনিস নিয়ে এসেছে। আর প্রসাদী, বাবা প্রসাদী দেখে তো আমার দুঃখ হচ্ছে, যা যেই মাত্র প্রসাদে আনলো সেই মাত্রই পেটে পেটে চলে গেলো, তোমাদেরকে সবটা দেখাতে পারলাম না, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তোমরা তো বুঝতেই, তোমরা তো জানো যারা আমার রেগুলার মানে দেখো আমার ভিডিও, আমি তো মিষ্টি পছন্দ করি, ওই জন্য খেয়ে নিয়েছিলাম, কিছু করার নেই, কী করবো বলো তো। আর একটু ছিল, একটুই দেখাচ্ছি তোমাদেরকে, আর দেখো পুরীর ভগবান নিয়ে এসেছে, আর ওই জন্য ওইটা কী ওইটা বুঝতে পারছো কি। এবারে চলে এসেছি চা খাওয়ার পালা, সকালবেলাতে চা বানিয়েছিলাম, আর তারপরে আবার আমার হাজবেন্ড মানে আবার বিকেলবেলাতেও চা বানিয়েছি, ওটা হচ্ছে মানে ওটা লাঞ্চের পরের টাইমটা ছিল, তারপরেও একটু সন্ধে সন্ধে করে চা ব্রেড আর বাটার নিয়ে এসেছিলো, সব কিছু আবার সন্ধেবেলা হালকা করে টিফিন করা হয়ে গিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, একদম ডাইরেক্ট চলে এসেছি রাত্রের ডিনারের কাছে, ঠিক আছে ডিনারে কি হচ্ছে এক ঝলক দেখে নাও তোমরা। ডিনারে হচ্ছে চিকেন মেটে, চিকেন মেটে কষা কষা করবো, আর ভাত চলো কমপ্লিট হয়ে গেল আমার। চিকেন মেটে, চিকেন মেটে আলু দিয়ে গ্রেভি, কালার দেখেছো জাস্ট ওয়াও হয়েছে একদম। ভিডিও দেখছো না কিন্তু সারাদিনের ভিডিও তো আমাকে দিতে হবে বলো, সারাদিনের ভিডিওটা দিচ্ছি, ভিডিও কেউ দেখছো না, ওই জন্য কী করে যে একটু একটু করে দেবো বুঝতে মানে বুঝে উঠতে পারছি না কীভাবে একটু একটু করে দেবো। আর সারাদিনের ভিডিও করতে গেলে আমাকে সারাদিন একটু একটু করে ভিডিও দিতেই হবে, আর বুঝতেই পারছি না কীভাবে ছোটো ভিডিওটা করবো। যা দেখো ওই জন্য রেসিপি দেখালাম না, যেদিনে রেসিপি দেখাবো সেদিনে ফুল রেসিপির ভিডিওটাই রাখা হবে। এখানে আমার চিকেন, চিকেন মেটে গ্রেভি রেডি, রাত্রের ডিনারের জন্য কমপ্লিট হয়ে গেছে। চলো সব কিছু তো রেডি হয়ে গেল, রাত্রের ডিনার পর্যন্ত তো শেষ করে দিচ্ছি, আর কি দেখাবো আমি নিজেই কিছু মানে নিজেই কিছু মানে ভেবে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না, যেহেতু ভিডিও একদম ভিউজ পাচ্ছি না, ভিডিও দেখতেও পাচ্ছি না, খুব মন খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য এখানেই এন্ড করে দিচ্ছি। আর কি মানে যতটা ভাবছি মানে
ভিডিওটা ছোট করব, কিন্তু সারাদিন ভিডিও দেখাতে গেলে কিভাবে ছোট করব কিচ্ছু বুঝে উঠতে পারছি না। চলো সত্যি মানে কি বলবো, কিছু ভেবে উঠতে পারছি না, এত সুন্দর সুন্দর করে এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিও দেখছো না। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে, ঠিক আছে? এখন কিন্তু অনেক রাত হয় না, একদমই রাত হয় না, এখন টাইম 9:30, ঠিক আছে? না, আমি যখন একা একলা থাকতাম তখন রাত অনেক হয়ে গেছে বলে মানে বলতাম তোমাদেরকে, যেহেতু এখন ছেলেদের পড়াশোনা নেই, এখন টিভি গল্প ওইসবই হচ্ছে, আর দিদুন এসেছে, মাসিমুনি এসেছে, ওই জন্য অনেকটা এখন রাত হয় নাই, বললেই চলে, এখন কেউ খাবে না, একটু রাত করে খাবে, চলে যাই কিচেনে এখন। চলো বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, পরিবারের সঙ্গে হাসি খুশি মজাতে থেকো, সাবধানে থেকো। এখানে দেখতে পাচ্ছো না মেথি, মেথিটা ভিজিয়ে দেবো, মেথি শরবত বানাবো সকালবেলাতে, এখন এটা ভিজিয়ে দিই, ভিজিয়ে নিচে চলে যাবো। এখন এখন তো কেউ খাওয়া দাওয়া করবে না, এখন বেশি রাত হয় না, যেহেতু বললাম না খুব তাড়াতাড়ি এখন রান্না করে ফেলি, রান্না করে একটু গল্প করি, একটু কারো ভিডিও দেখি, এখন বেশি ভিডিও দেখতেও পাচ্ছি না, যেহেতু মা বোন আছে বুঝতেই পারছো, একটু গল্পটাই বেশি হচ্ছে। তোমার টেনশন নিও না, সবাইয়ের ভিডিও দেখে নেবো, তোমরা স্কিপ না করে ভিডিওগুলো দেখবে, তোমাদের সবাইয়ের ভিডিও দেখবো, আমি যাদেরকে কমেন্টে দেখতে পাবো সবাইয়ের ভিডিও দেখে নেবো, একদমও টেনশন নেই। Wow.